শুভবর্ণনা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য এখন একটা লাঠি নিয়ে চলছি সবাই আর ভাবতে পারি কেন এরকম আসলাম তো সেটাকে বলি না আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সম্মানিত বিশেষ অতিথি এবং আমাদের এই ট্রাস্টি বোর্ডের যিনি ট্রাস্টি এবং আমাদের সামনে উপস্থিত সুধী মণ্ডলী বিশেষ করে আজকে যাদের জন্য আয়োজন আমাদের সব শিক্ষার্থী আমি আসলে প্রথমে যেটা বলব যে আমি মানে একেবারেই অগোছালো আসলাম আজকে কথা বলতে কিন্তু আমি খুবই অভিভূত যে যারা আজকে কথা বলবো শিক্ষার্থীরা যে এমন মানুষ এমন চিন্তার শিক্ষার্থী যারা থাকে ওই দেশের আসলে ভাবনা নাই এটা আমি বলে সবাইকে ওদের জন্য আমার বক্তব্য কারণ আমি প্রথম শুরু করতে চাই যে একটু কথা বলে যে শান্তি স্বর্ণ পদক যে পেয়েছে ওর নাম নাসরিন হিসেবে ও যে কথাটা বললো সেটা দিয়ে যে ও দেশের জন্য করতে চায় সমাজের জন্য করতে চায় বিশ্বের জন্য করতে চায় এই যে করতে যাওয়ার যে আগ্রহ এটাই কিন্তু বিশাল বড় একটা তার সকলের জন্য অনুপ্রেরণার জায়গা আর ওর জন্য তো বটে হ্যাঁ কারণ মানে আমাদের যত বড় বড় মনীষীরা আছেন তারা বলেন যে তুমি ইচ্ছা করলে নিজেকে আলোকিত করতে পারো নিজেকে ঘরের জানালা সব বন্ধ করে দিতে পারো দিয়ে অন্ধকারে বসে থাকতে পারো অথবা জানালা খুলে দাও দেখো যে আল্লাহর এই পৃথিবী কত কিছুতে ভরপুর কত আলোকিত কত সুন্দর সেখান থেকে তুমি যত সুন্দর যত আলো আহরণ করতে পারো যত গ্রহণ করতে পারো সেই তাই এক হলো সব থেকে বড় প্রাপ্তি আজকে যখন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হচ্ছিল তখন আমি বিশেষ করে বলবো যে আমাদের সকল ধর্ম কিন্তু বলে শান্তির কথা সকল ধর্মই বলে আলোর কথা সকল ধর্মই বলে জ্ঞানের চর্চার কথা জ্ঞানের চর্চা যদি না থাকে তাহলে কিন্তু সে সমাজ আমরা যতই উন্নয়ন করি যাই করি না কেন তাহলে কিন্তু আমাদের মানে মানুষের মানবিক উন্নয়ন যদি না হয় মানুষের মনের জগতে যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু ওই উন্নয়নটাকে ধরে রাখা যায় না যেমন আমরা যদি খুব সিম্পল একটা জিনিস বলি আমরা প্রায় শুনি না এখন SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তো প্রথম জাতিসংঘ কি ঘোষণা করলো 2004 থেকে 2015 MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল তখন দেখলো না মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে আসলে যদি টেকসই উন্নয়ন না করা যায় তাহলে হবে না তখন টেকসই উন্নয়নের দিকে একটা 16টা কম্পোনেন্ট দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করে দিল তো ঠিক সেরকম মানুষের জীবনটা আমরা যদি মানবিক গুণাবলী নিয়ে যদি উন্নত না হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে জীবনটা আমি শিক্ষার্থীদের কথায় আজকে যারা রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছে যারা বৃত্তি পেয়েছে এবং স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে যে তাদের কথায় আবার আমি সত্যি অনুপ্রাণিত কারণ আমি কিন্তু একটু আগে জিজ্ঞেস করছিলাম শান্তি সংঘর্ষ বিভাগের বিভাগীয় প্রধানকে যে আপনার শিক্ষার্থীদের মানে মোবাইল প্রীতি সেটা কেমন এখন মোবাইল প্রীতিতে কিন্তু কোনো দোষ নাই কিন্তু আমরা জানি সকল ধর্মে বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে নেশাকে একেবারেই হারাম বলা হয়েছে মানে যেটা নিষিদ্ধ তো নেশা কিন্তু নেশা কোনটা নেশা হলো খালি মাতাল হয়ে গেলে নেশাটা কিন্তু যেটা আমাদেরকে স্বাভাবিক কর্মজীবন থেকে বিরত রাখে সেটাই কিন্তু নেশা তো এখন মোবাইল প্রীতিটা এমন হয়েছে ফেসবুক যে মাঝে মাঝে একজন শিক্ষক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আমাদের আমাদের একটা পাঠচক্র করি ওখানে এসেছিলেন উনি বললেন একটা ছেলেকে যে উনি বলছিলেন সবার কথায় কর্মকর্তা যে ওরা ক্লাসে আসে না সময় মতো পড়ে না তো ঠিক সামনেই বসা ছিল একটা খুবই নাম করা মানে ভালো একটা একজন শিক্ষার্থী তো বললো যে স্যার কিছু মনে করে না মানে আমিও কিন্তু যেতে পারি না ঠিক মতো ক্লাসে তখন শিক্ষক বললেন তোমার তো আমার সাথে ফেসবুকে সংযোগ আছে আমি দেখেছি গতকালও তুমি রাত 4টা পর্যন্ত ফেসবুকে ছিল এখন তো ঘুম থেকে উঠতে পারে না তাহলে কিভাবে ও ক্লাসে যাবে তো এখন আমাদের জীবন আচারটাকে একটা সংযমের মাধ্যমে একটা সুন্দর একটা মানে পথের মধ্যে একটা ট্র্যাক
মানে ট্রেন যেমন লাইনচ্যুত হলে ট্রেনটা পড়ে যায় অ্যাক্সিডেন্ট তো জীবন মানুষের জীবনটা হলো একটা ট্র্যাক একটা রেল লাইনের একটা রেল লাইনের মতো তো ওখান থেকে লাইনচ্যুত হলে কিন্তু পড়ে যাবো দুর্ঘটনা তো তার যদি না হচ্ছিলেন ওরকম যিনি একেবারেই কোনোদিনও লাইনচ্যুত হন যিনি জীবনটাকে জীবন আচারকে জীবনটাকে উনি এমনভাবে পরিচালিত করেছিলেন যে যেখানে ওনার যেন যত কিছু থাক যা কিছু থাকুক উনি যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে ঠিক আমার কাছে মনে হয় অনেক সময় যে গ্রিক দার্শনিক প্যারিক্লিসের কথা যে তিনি যেমন তার নাগরিকদেরকে 18 বছর বয়সে একটা শপথ বাক্য পাঠ করাতেন যে আমি আমার জন্মের সময় আমার দেশকে যেমন পেয়েছি আমার কাজের মধ্য দিয়ে আমার মৃত্যুর সময় তার চাইতেও উন্নততর দেশে যাবো তাজদিন আহমদ ঠিক সেই জিনিসটাকেই গ্রহণ করেছিলেন যত বিপত্তি যত সংগ্রাম যত কিছুই হোক না কেন উনি সেভাবেই চলেছিলেন এখানে শিক্ষার্থীদের কথা থেকে একটা কথা এসেছে যে তিনি প্রচারের চাইতেও কাজটাকে বেশি গুরুত্ব দিতেন তো যেই মানুষটা এই কথা বলতে পারেন যে মুছে যাক আমার নাম তো বেঁচে থাক বাংলাদেশ তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি আসলে কর্মী মানুষ ছিলেন ঠিক যেমন আমরা মৌমাছিকে দেখি যেমন পিঁপড়াকে দেখি তারা কত সুশৃঙ্খল তো জীবনের শৃঙ্খলাটা খুব বড় জিনিস তো আমরা আমি আজকে আমি হতাশা না মাঝে মাঝে ছেলেদের সাথে যখন কথা বলি তখন আমার খুব কষ্ট হয় যে ওরা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না অনেক জায়গা থেকে যে হয়তো বিএ পাশ করে ভালো ভালো এমএ পাশ করে বা ভালো অডিগ্রি অর্জন করে করার পর যখন চাকরি প্রত্যাশী হয় তখন দেখা যায় ওদের নিজের যে বিষয়টা নিয়ে পড়ে আসলো সেটার সম্পর্কে জ্ঞান খুব কম তো এখন জ্ঞানের চর্চাটা আসলে যে কোনো উপায়ে হওয়া উচিত প্রত্যেকটা ধর্মে আমি আমাদের মহানবী একটা কথা বলতে চাই জ্ঞান চর্চার কিন্তু বিকল্প নেই তিনি বলছেন একটা জিনিস আমরা এটাও জানি যে মায়ের কোল থেকে মানে জন্ম মুহূর্ত থেকে জীবনের শেষ পর্যন্ত জ্ঞান আহরণ করো তো এই যে জ্ঞানের আহরণ জ্ঞানটাই কিন্তু আমাদের বুদ্ধির চর্চাটাকে বাড়ায় জ্ঞানের চর্চাটাকে বাড়ায় যেমন বর্তমানে একেবারে আধুনিক যে বিজ্ঞান আধুনিক বিজ্ঞান হচ্ছে যে আমরা ছোটবেলায় পড়তাম এখন ওরা পড়ে কিনা আমি জানি না এটা বলে আমি শেষ করি যে অলস কি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো এটা আমরা পড়ে ছোটবেলা থেকে আমি বিশেষ করে আমার মনে আছে আমরা এটা পড়েছি তো এখন বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে মস্তিষ্ক হলো এমন একটা জিনিস আমাদের ব্রেন তাকে যত বেশি খাটানো যায় সে তত বেশি হীরা যেমন যত কাটে তত বেশি ঔজ্জ্বল্য বাড়ে তত বেশি দামি হয় তো ঠিক সেরকম মানুষের মগজটাকে যত বেশি খাটানো যায় তত বেশি সে কাজ করতে অনুপ্রাণিত হয় আর যখন তাকে খাটানো হয় না তখন সে কিন্তু একবারে বসে পড়ে তখন সে আর কিছু করতেই চায় না তো এখন আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে আমাদের মগজটাকে খাটাতে হবে নিজেকে ওই জায়গায় বলতে হবে ব্রেনকে যে আমি কাজ করব তখনই কিন্তু ব্রেন বুঝবে না এর সাথে তো পারা যাবে না একে অলস বানানো যাবে না তো আমরা যেন ব্রেনকেও কাজ দিই নিজেও কাজ করি আমি আবার এই নাসরিন জেমিনের একটা কথা দিয়ে শেষ করতে চাই শিক্ষার্থীদের শিক্ষকের বিষয়ে যে আমার ছোটবেলায় স্কুলে আমাদের যারা শিক্ষক ছিলেন এমন শিক্ষক আছে আমি কখনোই বলতে পারি না আমি এখন পর্যন্ত আমি যে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারি আমি কথা ভালো বলতে পারি না হয়তো কিন্তু আমি যে আমার যে আচার আচরণ আমি এখনো মনে করি যে আমার পারিপার্শ্বিক যে পরিবেশ আমি সেখানে আমার সবসময় আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কোনোভাবে যেন উত্তেজিত না হয়ে যায় আমি যেন মানুষকে রূঢ় কথা না বলি এগুলো কিন্তু আমাদের শিক্ষক সব পরিবার যতটুকু পারে তার থেকেও বেশি আমার মনে হয় যে শিক্ষক প্রভাবিত করতে পারেন আরো অনেক বেশি মাত্রায় তো আমাদের শিক্ষার আসলে শিক্ষকের দায়িত্ব কি তিনি একজন শিক্ষার্থীর মনে আগ্রহ সৃষ্টি করবে তো আজকে আমি খুব খুশি হলাম নাসরিন জেমিনের কথা যে ওর ভিতরে শিক্ষক যে আগ্রহ সৃষ্টি করতে পারে যেটা আমাদের হাই স্কুল লেভেলে আমি যেহেতু কাজ করি হাই স্কুল প্রাইমারি স্কুল ওখানে শিক্ষকরা এমন যে তারাই দুঃখে মরে যায় সবকিছু কিসের যে দুঃখ মানে সরকার আমাদের এত বেতন বৃদ্ধি করলো এত কিছু করলো তারপরে দুঃখ যায় না এখন আমাদের গ্রাম থেকে যে কিন্ডারগার্টেন স্কুলগুলি যে গ্রামের
তাদের তারা কিন্তু প্রাইমারি যে সরকারি প্রাইমারি থেকে তুলনামূলক ভালো করছে, অথচ তাদের বেতন কত আপনারা জানেন? তাদের বেতন প্রায় বেসরকারি যেগুলো বেতন পায় 2500 থেকে সর্বোচ্চ 5000 টাকা, কিন্তু সেই বাচ্চা যেহেতু তার চাকরিটা চলে যাবার ভয় থাকে, সেহেতু প্রাণ দিয়ে সেই বাচ্চাটাকে ভালো পড়াবার চেষ্টা করে। আর যেহেতু সরকারি লেভেলে সেখানে চাকরি যাচ্ছে না, চাকরিটা একেবারে চিরস্থায়ী বন্দোবস্তের মতো, তো সেহেতু ওখানে কিন্তু আগ্রহটা কম যে বাচ্চাটাকে বা পড়ানোর শিক্ষা। তো সেই জায়গায় যে একটা ব্যতিক্রম কথা শুনলাম আমি, তো শিক্ষকদের জন্য আমার কাছে আজকে যে সকলে যেন আমরা আমাদের শিক্ষক সমাজ যেন ওই জিনিসে উদ্বুদ্ধ হয় যে শিক্ষার্থীর মনে আগ্রহ তৈরি করা, তা শিক্ষার্থীর মনে আগ্রহ তৈরি করলে জগৎ সংসারকে বদল করা যায়। ঠিক জেমিনের মতো চিন্তা করা যায় যে আমরা আমার দেশকে ছাড়িয়ে আমি মহাবিশ্বে যাব। সবাইকে ধন্যবাদ, জয় হিন্দ।